আপনাদের সবাইকে আমন্ত্রণ যমুনা টেলিভিশনের রমজানের বিশেষ রান্নার আয়োজন ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলাতে। আমি রুনি আছি এবং আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের অতি প্রিয় আফরোজা সুমি। সুমি আপা কেমন আছেন? আমি খুব ভালো আছি, তোমার সাথে রান্না করতে পারলে আরো ভালো লাগে। আমারও তো আপনার খাবারগুলো রান্না দেখলে মনে হচ্ছে বাসায় গিয়ে রেসিপিগুলো ট্রাই করব এবং আপনাকে জানাবো কেমন হয়েছে। আজকে তো দেখছি অনেকগুলো আইটেম আছে, তো কি বানাচ্ছি আমরা? চিকেন সাব স্যান্ডউইচ করব একটা। আচ্ছা, আর একটা করব হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন কাবাব। সুইট অ্যান্ড সাওয়ার চিকেন কাবাব আর একটা হচ্ছে চিকেন সাব স্যান্ডউইচ। ওকে, তো দর্শক আজকে আমরা দুটো বানাচ্ছি, একটা হচ্ছে চিকেন সাব স্যান্ডউইচ আর একটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন কাবাব। আমাদের বানাতে কী কী উপকরণ লাগছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চিকেন সাব স্যান্ডউইচ করতে আমাদের যা যা লাগছে সেটা হচ্ছে মুরগির হাড় ছাড়া মাংস 500 গ্রাম, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা 1 চা চামচ, ধনে পাতার কুচি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, ডিম 1টা, ময়দা 1 টেবিল চামচ, সয়া সস 1/2 চা চামচ, লবণ স্বাদ মতন, তেল পরিমাণ মতন। তো দর্শক জেনে নিলাম আমাদের উপকরণগুলো, এখন আসলে আমাদের রান্নাটা শুরু করে দেওয়া যাক। তাহলে দর্শক আমরা প্রথমে বানাচ্ছি চিকেন সাব স্যান্ডউইচ। এখানে জুলিয়ান কাট চিকেন নেওয়া হয়েছে, জি, লম্বা লম্বা করে কেটে আমরা আমাদের দুজনের জন্য বানাই। এখানে পরিমাণ মতো চিকেনটা নিয়ে নিলাম, ঠিক আছে। ব্রেস্ট পিসের সাথে আমাদের জুলিয়ান কাটটা খুব ভালো আসে, সো এই পিসটাই নিতে হবে। আদা রসুন বাটা দিব, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিব। এখানে আমরা বসুন্ধরা গুঁড়ো মশলা ব্যবহার করছি, জি, একটু ধনে গুঁড়ো দিচ্ছে, একটু মরিচ গুঁড়ো দিচ্ছে। হ্যাঁ, মানে বসুন্ধরা গুঁড়ো মশলার মরিচ গুঁড়োটার রঙটা এত সুন্দর, মনে হয় না প্রকৃতি হতে আপনার হাতে চলে এসেছে। সত্যিই তাই, কারণ রঙটা এত সুন্দর। খুব একটু জিরে গুঁড়ো দিচ্ছে, খুব অল্প সব। হ্যাঁ, আর জিরে গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা একদম খাবারে চেঞ্জ হয়ে যায়, একদম খুব ভালো লাগে। আর এখানে একটু গোলমরিচ গুঁড়া, একটু সয়া সস। আমি শুধু মনে করি যে শেফদের এতগুলো ইনগ্রিডিয়েন্ট মনে কিভাবে থাকে এবং কি পরিমাণে দিতে হবে, এটাও একটা রান্না করতে করতে আসলে হয়ে যায়। আমাকে এখানে খুব অল্প একটু চিনি দিব, চিনিটা আমি দিচ্ছি কারণ স্বাদটা বাড়ার জন্য, জি। সব দিয়ে ভালো করে মেখে নিব। আর চিকেনের জন্য এখানে আরেকটু যাবে লেবুর রস। আচ্ছা, লেবুর রসটা দিলে চিকেনটা সেদ্ধও হয় আর খেতেও ভালো লাগে। লেবু রস আমরা যখনই মাছ ব্যবহার করি, যখনই আমরা চিকেন দিই, যখন এরকম ম্যারিনেট করি কোনো কিছু ঝটপট রান্না করছি কষাচ্ছি না, তখন যদি আমরা লেবুর রসটা দিই তখন সেটা তার স্বাদটাকে বাড়িয়ে দেয়। যদি কোনো একটু গন্ধ বা উটকো কোনো কিছু থাকে সেটাকেও সে সেখান থেকে সরিয়ে দেয় আর সেদ্ধ হতে সাহায্য করে। সেদ্ধ হতে আসতে সাহায্য করে। এখানে আমি এরপরে দিয়ে দেবো একটু ডিম। আচ্ছা, চিকেনটা ভাজবো, জি। আর এই যে ডিম দিলাম, লেবু দিলে কিন্তু ডিমের গন্ধটাও অনেকে পছন্দ করে না, তাদের কাছে কেটে যায় এটাতে। এইভাবে ম্যারিনেট করে কিন্তু আমরা রেখে দিতে পারি। আচ্ছা, আমি একটু তেলও দিয়ে দিই, গরম হতে থাকুক। এর মধ্যে এখন দিই ময়দা। আচ্ছা, তাহলে আমাদের যেটা হচ্ছে যখন আমরা, হ্যাঁ, স্যান্ডউইচের কথা বলি, কর্নফ্লাওয়ার দেওয়া যায়, ময়দা দেওয়া যায়, স্যান্ডউইচ করলে কিন্তু সেখানে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি, আমরা প্রোটিন পাচ্ছি, ভেজিটেবলসগুলো থেকে আমাদের ভিটামিনস মানে মিনারেলস আসছে, সব কিছু সব কিছু। এটা খেলে ইফতারে একদম একটা কমপ্লিট খাবার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটার প্রসেসটা কিন্তু অনেকটা ওই যে আমরা যখন মানে হয় চাইনিজ বা থাই রান্না করছি সেটার মতন, আমরা যেখানে সব কিছুকে ম্যারিনেট করে একবারে ভেজে নেই। জোড়া লাগবে না। আর যে ময়দা বা কর্নফ্লাওয়ার আমরা যদি ইউজ করি তাহলে একটু ক্রিস্পি ভাবটা আসে। আর ম্যারিনেট করে রাখলে আমরা কিন্তু এটা চিকেনটা একদিন ফ্রিজে রেখেও দিতে পারি, পরের দিনও খেতে পারি। আচ্ছা, তো রোজার মধ্যে চটজলদি হয়ে যায়, ভালো লাগে। এটা অনেক সময় হয় যে দেখি যে দিচ্ছি কিন্তু কোটিংটা খুলে চলে আসে, তার মানে যে আমরা টেম্পারেচার আপ ডাউন যেটা করছি সেটার কারণে। সেটার কারণে টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, কুকিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট টেম্পারেচার একটা ব্যাপার। আমাদের যে চিকেনটা হতে একটু সময় লাগবে, দুটো পাশ আমরা ভেজে দেবো। তাহলে আমি একটা বিরতি নিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দর্শক, যেহেতু আমাদের চিকেনটা ভাজাতে একটু সময় লাগবে, সেই ফাঁকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলা। ওয়েলকাম ব্যাক টু ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলা। আমাদের রান্না কিন্তু অলমোস্ট হয়ে আসছে, চিকেন ভাজতে তো বেশি সময় লাগে না, যেহেতু এটা একদমই বেস্ট পিস,
আর যেটা আপনি সব সময় বলেন যদি বেশি ভেজে ফেলি তাহলে চিকেনটা হবে জুসি ফাপটা থাকবে না। এখানে আমরা একটা ড্রেসিং ব্যবহার করব, মেয়োনিজ আর টমেটো কেচাপ চিলি সস যেটা পছন্দ করে সেটা দিয়েই করা যায়। আমরা একটা ইয়েলো মাস্টার্ড দিব, দিয়ে একটা ড্রেসিং করে তারপর আমরা একটা সার্ভ করব। তো চিকেনের মধ্যে কিন্তু আমাদের অলরেডি সস দেওয়া আছে, মশলা দেওয়া আছে, আর সাথে যখন সার্ভটা সার্ভ করা হবে খেতে অনেক ভালো লাগবে। আমরা যখন আমরা এরকম দুটো ব্রেড দিয়েছি, হ্যাঁ তো এরকম পাওয়াই যায় হটডগের ব্রেড বা স্যান্ড, মানে আমরা বাড়িতেও বানাতে পারি, কেউ চাইলে কিনে নিতে পারে। চিকেনটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না, কালারটা চলে আসলে হয়ে যাবে। চিকেন দেয়া থাকে আমাদের স্যান্ডউইচ বা বার্গারগুলোতে, তো সেটা একটা আলাদা কোটিংয়ের জন্য আপনার খাবারের টেস্টটা বেড়ে যায়। তো যেহেতু হয়ে গেছে জি, আমি একইভাবেই তুলে নিচ্ছি, একদম সুন্দর দেখা যাচ্ছে যে কালারটা। হ্যাঁ, কারণ চিকেন তো আসলে হতে বেশি সময় লাগে না, আর মেরিনেট করা থাকলে তো আরও অল্প সময় লাগে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন আমরা কী করছি সাবের জন্য? সাবের জন্য একটা ড্রেসিং করব জি। তো ড্রেসিংয়ের জন্য আমি মেয়োনিজ নিয়ে নিয়েছি, এখানে একটু ইয়েলো মাস্টার্ড দিয়ে দিব, ইয়েলো মাস্টার্ডের পেস্ট। হ্যাঁ, এটা কিনতে পাওয়া যায় ইয়েলো মাস্টার্ড। আর একটু চিলি সস দিয়ে দিব, কালারটা সুন্দর আসবে, টেস্টও ভালো, হ্যাঁ খেতেও ভালো লাগবে। ড্রেসিং যে যেরকম পছন্দ করে সে কিন্তু সেভাবেই ড্রেসিংটা করে নিতে পারে। এবং এটা কিন্তু মানে বার্গার বলেন আপনি স্যান্ডউইচ বলেন সবকিছুর কিন্তু আসলে সসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ড্রেসিংটা সসটা মানে আমাদের যে ডিপটা তৈরি করা হয় সেটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমরা আমাদের যে সাপটা নিয়েছি ব্রেডটা, সো ব্রেডের মধ্যে এখানে খুব সাবধানে সসটা দিয়ে দিব, ব্যাস খুব সুন্দর করে ড্রেসিংটা দিয়ে নিলাম। এটা আর কিছু আসলে তেমন কিছু আমাদের লাগবে না, কারণ চিকেনে কিন্তু আমাদের দেওয়া আছে সব কিছু। হ্যাঁ, ড্রেসিংটা দেওয়া হয়ে গেল, এখন এভাবে আমরা দুটো বানিয়ে নিব। খুবই একদমই ঝটপট হয়। হ্যাঁ, আমি এটা একটু রেখেই নিই, পরে দিয়ে দিচ্ছি। আমাদের যে চিকেনটা আছে সেটা দিয়ে দিব, একটু লেটুস দিয়ে দিব, কারণ লেটুসটা খেতে খুব ভালো লাগে। এবং যেহেতু আমরা সাব বলছি, হ্যাঁ তার মানে অবশ্যই আমার এখানে কিছু গ্রিন থাকবে, যদিও বাচ্চাদের কাছে তো গ্রিন খাওয়ানো যায় না, এটাই যদি একটা মাত্র সুযোগ তাদেরকে কিছু গ্রিন দেওয়া যায়। এবং এটা খাবেই, বুঝছো? এটা কিন্তু ইচ্ছে করলে হয় না, লাঞ্চের জন্যও খুব ভালো। হ্যাঁ, আসলে বানিয়ে নিয়ে যেতে পারে, করতে পারি, কারণ এখন তো রোজার পর মধ্যে আমরা এটা করছি, সো রোজার পরেও এটা কিন্তু একইভাবে আমরা রাখতে পারি আমাদের খাবারের সাথে। তাহলে একটু আমরা সালাদ দিয়ে আমরা সাজিয়ে, হ্যাঁ একদম, মানে এটা খুবই খেলে একদম কমপ্লিট একটা খাবারও হয়ে যাবে জি, আর তেমন কিছু দরকার হবে না। হ্যাঁ, ইফতারের পর যদি আপনি এটাই খেয়ে নিচ্ছেন তাহলে কিন্তু আপনার পুরোপুরি ডিনারটা আর কোনো প্রয়োজন, একদম সব কিছু পেয়ে যাচ্ছে। জাস্ট চিকেনটা দিয়ে দিব, খুবই সুন্দর, মানে আমি যখনই সুমি আপার সাথে কাজ করি আমার কাছে মনে হয় তিনি এত সহজে এত ঝটপট, স্পেশালি এত ঝটপট তিনি কীভাবে খাবারগুলো প্রস্তুত করে। আসলে রান্না করতে ভালোবাসি তো, আর কর্মব্যস্ত জীবন, তো ঝটপটই করতে হবে। আর এখানে আমরা চাইলে একটু চিলি সস দিয়ে দিতে পারি, যে যেটা পছন্দ করে, বা একটু টমেটো কেচাপ দিতে পারে, যার যেরকম পছন্দ সে কিন্তু সেভাবে দিয়ে নিতে পারে। জাস্ট হালকা আমাদের একটা দাওয়া আছে নিচে ড্রেসিং, আর এখানে আরেকটু দিয়ে দিলাম। আমরা কিন্তু একটা বেস সস করেছি যেটা দিয়ে কিন্তু আসলে আমরা দিয়ে তারপর উপর থেকে আমরা লেটুস বসেছি, বা তারপরেও কিন্তু একটা সাব এটার মধ্যে একটা জুসি ভাব থাকে, যেটা আমরা একটা জিনিস ভালো যে আমরা কিন্তু অতিরিক্ত মেয়ো এখানে ব্যবহার করছি না, কিছুই অতিরিক্ত দেওয়া হচ্ছে না, হচ্ছে জাস্ট দুটো কিন্তু আমাদের রেডি হয়ে গেল। আমি একটু বের করেই দিলাম যাতে দেখে খেতে ইচ্ছে হয়, হ্যাঁ সবারই খেতে ইচ্ছে হবে এমন করে। আর এটা আসলে আলাদা করে সাজানোর তেমন কিছু দরকার নেই, নিজেই এত কালার এত ডেকোরেটিভ, সেই জন্যই বললাম এখানে আলাদা করে কিছু দরকার নেই। তারপর আমরা একটু দিয়ে দিই যেটা আমরা খেতে পারি সেরকম কিছু দিয়ে দিই, খুবই সুন্দর ফুলের উপরে, আর একটা স্প্রিং অনিয়নের উপর। হ্যাঁ, আর আমরা এভাবে একটু সস দিয়ে দিতে পারি। এখন এটা আর বাসার খাবার মনে হচ্ছে না, এটা সত্যি দেখে কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা এত সহজে এখানে আসলে হয়েছে। এটা যে কোনো রেস্টুরেন্টের মনে হচ্ছে আমরা হয়তো
কোন একটা মানে ক্যাফে বা লাউঞ্জে বসে হয়তো আমরা অর্ডার করেছি। ইটস সো বিউটিফুল। ইয়েস। দেখেই খেতে মন যাচ্ছে এখন আমার। যাচ্ছে? এটা ইফতারের পরে খাবে। এখন রেখে দাও আর বাড়িতে আমার মনে হয় যে আমরা ছোট বড় সবাই কিন্তু রোজা এটা খেতে পারি না, একদম কমপ্লিট একটা ডিশ হয়ে যাবে। একদম কমপ্লিট একটা ডিশ। থ্যাংক ইউ সুমি আপা, এটার জন্য অসম্ভব সুন্দর একটা আইটেম আমাদের জন্য আপনি করেছেন। এটার পর আমরা কি করছি? এরপর আমরা একটা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন কাবাব করব। তো তার আগে ছোট একটা বিরতি নিয়ে নিই। ঠিক আছে। তো দর্শক, আমরা এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমরা এখনই ফেরত আসছি ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলা। ওয়েলকাম ব্যাক টু ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলা। আমরা বিরতিতে যাওয়ার আগে বানিয়েছি চিকেন সাব স্যান্ডউইচ, এখন আমরা যেটা বানাবো সেটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন কাবাব, তাই তো? সেটাই। তাহলে যেহেতু শুরু করছি, দর্শকদেরকে একটু মনে করিয়ে দিই যে আমরা কী বানাচ্ছি, কী কী উপকরণ লাগবে। ঠিক আছে। তো দর্শক, এখন আমরা বানাচ্ছি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন কাবাব। সেটা তৈরি করতে আমাদের যা যা লাগছে, উপকরণগুলো হলো সুইট অ্যান্ড সাওয়ার চিকেন কাবাব করতে আমাদের যা যা লাগছে, মুরগির লেগ পিস 4 পিস, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, মরিচের গুঁড়ো হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, মধু হাফ চা চামচ, ব্রাউন সুগার হাফ চা চামচ, মাস্টার্ড হাফ চা চামচ, এবং তার সাথে আছে লবণ স্বাদ মতন, তেল পরিমাণ মতো। উপকরণগুলো জেনে নিলেন। এখন যেটা করছি আমরা আমাদের কাজে চলে যাই। কী করছি বলেন? প্রথমে মেরিনেট। মেরিনেট এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি। চিকেনের লেগে কিন্তু ক্যালোরি কিন্তু একটু বেশি থাকে ইসের চেয়ে, চিকেন ব্রেস্ট পিসের চেয়ে। সো এটা আমরা রোজায় রাখতে পারি আমাদের মেনুতে অবশ্যই ক্যালোরির জন্য। মরিচ গুঁড়া দিয়ে দিলাম বসুন্ধরার, একটু ধনে গুঁড়া, ধনে গুঁড়া বসুন্ধরার, জিরে গুঁড়ো বসুন্ধরার, গুঁড়ো মশলাগুলোর এই যে আমি দিচ্ছি আর একটা শুধু ঘ্রাণ পাচ্ছি কিন্তু মশলার। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু হবে টাইট একটা কন্টেইনারে থাকে, হ্যান্ডি, অনেক সহজেই সেটাকে আপনি ব্যবহার করতে পারছেন আর হলে মানে মশলাগুলো নষ্ট হয় না বাতাস থেকে। লবণ দিয়ে দিলাম। জি, একটু আদা বাটা। তাহলে আমরা সবগুলো মশলা একসাথে মাখিয়ে নিয়েছি। রসুন বাটা, এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়া হালকা দিব। আচ্ছা, একটু গরম মশলা গুঁড়া দিব। হ্যাঁ, যেখানে আমরা গরম মশলার গুঁড়ো অ্যাড করছি একটু কাবাবের, তো কাবাবের মধ্যে একটু দিলে ভালো লাগে। আর লেবুর রস তো আমাদের লাগবেই, কারণ লেবুর রস ছাড়া মজাটা আসবে না। কিন্তু সেটাও কিন্তু একটু পরিমাণ মতো, মানে লেবুর রস অনেকটুকু না, 1 চা চামচ, যেখানে আমাদের তো লেগ পিসগুলো একটু বড় বড়, আমরা 2 চা চামচ পরিমাণ নিয়েছি। একটু সয়া সস দিব। জি, সয়া সস দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু চিলি সস দিব, কারণ সুইট অ্যান্ড সাওয়ার বলেছি যে একটু টক ঝাল মিষ্টি টেস্ট আসবে। সো একটু সসটা দিলে খেতে মজা লাগে। আর খুব অল্প চিনি। আচ্ছা, ব্যাস ভালো করে এখন মেখে নেব। এইবার দর্শকরা কিন্তু শিখে গেলেন যে কোনো ভালো রান্নার একটা রহস্য হচ্ছে একটু চিনি, একটু স্বাদটা বাড়িয়ে দেয় এই ধরনের খাবার স্পেশালি। হ্যাঁ, তাহলে এইভাবে কতক্ষণ রেখে দেবো? মেরিনেট করে আসলে আধা ঘন্টা তো রাখতেই হবে। আচ্ছা, আর কেউ চাইলে সারা রাতও রেখে দিতে পারে। আমাদের হয়ে গেছে মেরিনেট করা, আমাদের যদি এখন সময় নেই আমরা করে ফেলছি, আর দর্শকরা বাড়িতে অবশ্যই মেরিনেট করে নেবেন। চিকেনটা দিয়ে দিচ্ছে, হয়ে যাবে, চিকেনটা দিয়ে দিব। আর এই যে মশলাটা আছে এটা আমরা একটু দিয়ে দেবো উপর দিয়ে। আচ্ছা, কাবাবের মতো। হ্যাঁ, যেটা আমরা বলছি, আর হতে তো বেশি একটা সময় লাগবে না, আমাদের মশলাটার জন্য দিয়ে দিলাম সাথে, আর চিকেনটা হওয়ার জন্য আমাদের ঢেকে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের তাহলে ঢাকনা। এটার সাথে সাথে আমরা কী পরিবেশন করছি? চিকেন যেহেতু কাবাব, সো নান পরোটা খেতে পারি, বিরিয়ানির সাথে খেতে পারি, যেটা তোমার পছন্দ। এখন দেখি কী অবস্থা, প্রায় হয়ে এসেছে। চিকেন তো খুব বেশি সময় লাগে না, আর অ্যারোমাটা তো সুন্দর পাচ্ছ না, এই যে দেখছো কালারটা চলে এসেছে। এখন যেহেতু আমাদের চিকেন প্রায় হয়ে এসেছে, এখন একটা কাজ বাকি আছে। ওকে, তুমি আমাকে এই প্যানটা আমার কাছে দাও, এটা এখানে দিয়ে দেই,
এটা আমার কাছে দিয়ে দাও তাহলে এটা এই চুলায় হতে থাকে হ্যাঁ চিকেনটা একটু হতে থাক একটু হালকা তেল দিয়ে আমি এখানে একটু সসগুলো মিশিয়ে ওখানে আমরা আবার দিয়ে দিব আচ্ছা একটু টমেটো সস চিলি সস কে কই সুইট এন্ড সাওয়ার এর একটা ট্যাঙ্গি টেস্ট আনার জন্য একটু সয়া সস হ্যাঁ আর লেবু রস আচ্ছা ব্যাস চিকেনটা আমাদের হয়ে গেছে ব্রাউন সুগার দিব তাহলে একটা গ্লেজ চলে আসবে একদম হানি গ্লেজ যেটা একটা ব্যাপার আছে না জি সেটা চলে আসবে ব্যাস আমাকে চিকেনটা এখানে দিয়ে দাও আমি এখানে আমাদের যে সসটা আছে আচ্ছা এখন সসটা আমরা উপর থেকে এই গ্লেজটা দিয়ে হ্যাঁ হ্যাঁ হানি গ্লেজ কালারটা সুন্দর চলে আসবে খুবই চিকেনের আলাদা একটা কালার চলে আসবে এখন এত সুন্দর ফ্লেভারটা এখান থেকে পাওয়া যাচ্ছে ব্যাস হয়ে গেছে কমপ্লিট এখন আমরা সার্ভ করে ফেলব মানে আপনার দিব এখন পরিবেশনের পালা এবং ব্রাউন সুগারে কিন্তু এখন আমি একটা ফ্লেভার পাচ্ছি হ্যাঁ একটা অ্যারোমা আছে ব্রাউন সুগার দিলে টেস্টটাও ভালো হয় কালারটাও খুব সুন্দর চলে আসে শুধুমাত্র মাথায় রাখতে হবে যাদের বাসায় ইউরিক অ্যাসিড হাই তাদের জন্য আসলে লেগ পিসটা না তারা ব্রেস্ট পিস খেতে পারেন এইভাবেই এটা আপনার দিয়েও করতে পারি থান যেটাকে আমরা বলি থাই সেটা দিয়ে আসলে করতে পারি ব্যাস বিউটি কালারফুল আর নান দেখে তো খুব ভালো হ্যাঁ এটা কাবাব যেহেতু বললাম না কারণ গ্রিন একটু দিব পেঁয়াজ কলি যেটা আমরা বলি জাস্ট কয়েকটা ব্যাস রেডি হয়ে গেল তা আসলে ট্রিক হচ্ছে ম্যারিনেশন তোমার জন্য থ্যাংক ইউ সুমিয়াপা অসাধারণ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা এখনও মানে টেন্ডার এবং জুসি যে বিষয়টা সেইটা পুরোপুরি আছে যেটা ড্রাই হয়ে যায়নি আমাদের চিকেনটা অসংখ্য ধন্যবাদ সুমিয়াপা আমাদেরকে এত সুন্দর দুটো হেলদি এবং মানে খুব ফিলিং দুটো রেসিপি দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর যারা দর্শকরা দেখলেন তাদেরকে বলবো রোজায় কিন্তু ট্রাই করতেই পারে না এমন দুটো রেসিপি অবশ্যই তো দর্শক আপনারা অবশ্যই বাসায় এই ধরনের দুটো রেসিপি ট্রাই করবেন ইফতারে পরিবেশন করবেন যদি ইফতারে না হয় তাহলে ডিনারে পরিবেশন করবেন এবং আমাদেরকে জানাবেন আসলে আপনাদের পরিবারের সবাই কতটুকু উপভোগ করলো আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখাবে আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকুন ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুড়া মশলা